আরেক ব্যাধি নিয়ে আমরা আমাদের দ্বিতীয় পথনাটিকা শুরু করছি। কিরে, তুই নাকি ডাক্তারি পড়বি? কত র‍্যাঙ্ক হলো? ভালো হয়নি তাহলে এবারও পেলি না? কত র‍্যাঙ্ক হলো শুনতে শুনতে কয়েকটা বছর গেল, তারপর সে অনেক খেটে ডাক্তারিটা পেল। শেষ পর্যন্ত তবে ডাক্তারি হলো? অনেক নাকানি চোবানি খেয়ে ডাঙা এসেছে উঠলি বটে। ডাক্তারিতে অনেক পড়া, অনেক চাপের মাঝে মনের মধ্যে বিষণ্ণতার বজ্র নিনাদ বাজে। কিরে, তুই কি কথা বলতে শিখিস নি? তাহলে এমন চুপচাপ থাকিস কেন? শুনতে হয় যে তাহার মাঝে খামতি আছে কত, অনেক সমস্যার মাঝেও আছে বকুনি শত শত। টিচার শোনায় কনফিডেন্স নেই, এবারে ফেল হবি। বন্ধুরা বলে কিছুই হয়নি, পড়তে হবে সব। আরে, এই উত্তরটা পারলি না, এটা তো খুবই সহজ, যা পড়তে বস যা। ওদিকে তার আর এক সমস্যা, তার প্রেমিকা হঠাৎ করে ফোন ধরতে চায় না যে আর, বলে কথা বলছি পরে। কদিন বাদে ব্রেকআপ হলো, হৃদয় হলো ফাঁকা, কার থেকে যেন খবর পেল তার প্রেমিকার বিয়ে পাকা। পায়ের তলায় মাটি সরে যায়, আকাশ ভাঙে মাথায়, লিখতে চায় সে শেষ লেখাটা জীবনের শেষ পাতায়। সেই দিনের সেই শেষ লেখাটা হয়নি সেদিন শেষ, মনের অসুখ সেরেছে তার, এখন আছে বেশ। ওর যে মনের অসুখ করেছিল তা ওর মনও টের পায়নি। বিষণ্ণতাও একটা অসুখ, সবাই জানো জানে, ডাক্তার দেখালে হবে নিরাময় সবাই জানো মানে। ধন্যবাদ।